बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सुप्रिय शिक्षार्थी तुम्हारा सबाई केमन आछो? निश्चय तुम्हारा भालो आछो। आमिओ तुम्हारे दुआए भालो आछी। आमी शाहीन आहमद, सहकारी शिक्षक व्यवसा शिक्षा हाजी कमरअली उच्च विद्यालय सातक सुनामगंज। आज आमी तुम्हारे माझे नवम दशम श्रेणी हिसाब विज्ञान द्वितीय अध्याय अर्थात लेनदेनर धारावाहिक क्लासर आज के तृतीय क्लास निये तुम्हारे सामने हाजिर होयेछी। आज आमी तुम्हादेरके समाधान करे दिब तुम्हारे पाठ्य बोइयेर तीन नम्बर सृजनशील। तुम्हारे पाठ्य बोइयेर तीन नम्बर सृजनशील तो चलो बोर्डे लक्ष्य करी। देखो तुम्हारे तीन नम्बर सृजनशील कि बोलछे, लीगल एड नामे जनाब आशफिया पहला मे 2017 तारीखे तार आईन व्यवसा चालू करें। कि व्यवसा? आईन व्यवसा। प्रथम मासेर घटनासमूह निम्नरूप। एखाने किछु घटना देवा आछे एवं तीनटा प्रश्न देवा आछे। देखो क नम्बर प्रश्न कि चाइछे, सेवा सरंजामेर अपरिहार्य मूल्य निर्णय। देखो आमादेर आमी एटा चक आगे तैरि करे रेखेछि, सेवा सरंजामेर अपरिहार्य मूल्य निर्णय। তাহলে তারিখ, বিবরণ, টাকা টাকা। তোমরা হিসাব বিজ্ঞানে বেশিরভাগ ক্ষেত্রে কোন নম্বরে তোমরা এরকম প্রায় গড় তোমরা তোমাদের রাখতে হবে, তারিখ, বিবরণ, টাকা টাকা, কোন নম্বর প্রায় এরকম তোমাদের রাখতে হয়। তাহলে দেখো তোমরা খাতায় এটি তুলো, গড়টি খাতায় তুলো। দেখো তো কী বলছে, মে 2 তারিখ আইন পেশায় 1 লক্ষ টাকা বিনিয়োগ। তারপরে তো 4 তারিখ অফিস ভাড়া পরিশোধ করা হলো কত টাকা? 18,000 টাকা। তারপরে দেখো 8 তারিখ দারে সেবা সরঞ্জাম কয়, সেবা সরঞ্জাম কয়, তাহলে কত তারিখ? সেটা 8 তারিখ। আরে আমরা এখানে লিখে দিব 2017 মে কত? 8 দারে সেবা সেবা সরঞ্জাম ক্রয় কত টাকা? 40,000 টাকা। তারপরে দেখো 30 তারিখে দেখো বাকিতে সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ, মে 30 তারিখ কৃত সেবা সরঞ্জামের সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ কত টাকা? 30,000 টাকা। ওটা মাইনাস করে দেব। তারপরে দেখো সেবা সরঞ্জামের কয় করছে কত টাকা দিয়ে? 40,000 টাকা। আর 30 তারিখ এসে কী করছে? পরিশোধ করেছে কত টাকা? 30,000 সেবা সরঞ্জাম কয় করছে কত টাকা? 40,000 টাকা। আর 30 তারিখ এসে কী করছে? 30,000 টাকার সেবা সরঞ্জামের মূল্য কী করে পরিশোধ করছে? তাহলে তার কর্তাকে 2,000 টাকা। তাহলে আমাদের ক নম্বর অপরিহিত মূল্য বের করে ফেললাম আমরা কত টাকা? 30,000 টাকা। শিক্ষার্থীরা তোমরা একটি খাতায় তুলো। তাহলে নিশ্চয়ই তোমরা এটি বুঝেছ, জিনিসটা হচ্ছে এরকম, এই আশফিয়া লিগাল এইড, যে লিগাল এইড ব্যবসা প্রতিষ্ঠান, সেবা প্রতিষ্ঠান, তো
তারা কি করেছিল দারে সেবা সরঞ্জাম ক্রয় করেছে কত টাকার 40000 টাকার আর 30 তারিখ কি করছে এই কৃত যে সরঞ্জামটা ক্রয় করেছিল সেটার মূল্য পরিশোধ করতে কত টাকা 30000 টাকা করছে তাহলে সে আর কত টাকা দিতে হবে আর কত টাকা দিতে হবে আর 2000 টাকা তাহলে উত্তর আমাদের হয়ে গেল কত টাকা 2000 টাকা তাহলে খ নম্বরটা তোমরা দেখো খ নম্বর কি বলছে খ নম্বর বলছে কি মাস শেষে জনাব আসফিয়ার সত্তাধিকারের পরিমাণ নির্ণয় কি বের করতে হবে বলছে সত্তাধিকার অর্থাৎ মালিকানা সত্তের পরিমাণ খ নম্বর জনাব আসফিয়ার জনাব আসফিয়া সত্তাধিকারের পরিমাণ নির্ণয় জনাব আসফিয়ার সত্তাধিকারের পরিমাণ নির্ণয় একটা সূত্র আছে সেটা এটা আমরা লিখি সত্তাধিকার সমান মালিকের মালিকের কি বিনিয়োগ যোগ হচ্ছে আয় আয় হলে কি হবে যোগ হবে ব্যয় হলে কি হবে মাইনাস হবে আর মালিক যদি উত্তোলন করে থেকে বিয়োগ হবে উত্তোলন তাহলে সত্তাধিকারের সূত্র তোমাদের অবশ্যই মনে রাখতে হবে তোমাদের নৈমিত্তিকও আসতে পারে অথবা যে কোনো এটা অবশ্যই গুরুত্বপূর্ণ সত্তাধিকার সমান মালিকের বিনিয়োগ যোগ আয় ব্যয় হলে মাইনাস আর উত্তোলন হলে কি হবে মাইনাস হবে তাহলে আমরা একটা চক তৈরি করে নেই টাকার কলম দুইটা দিয়ে দিবা তারিখ বিবরণ টাকা ওকে শুরু করিস প্রথমে সালটা লিখে নিব সাল কত আমাদের 2017 আর মে কত স্টার্ট দুই শুরু করছে কত তারিখ ব্যবসা আইন প্রতিষ্ঠান মে 2 তারিখ আইন পেশায় 1 লক্ষ টাকা বিনিয়োগ কত টাকা 1 লক্ষ টাকা তাহলে এই যে দেখো মালিকের বিনিয়োগ আমরা এখানে লিখে দিব আইন পেশায় মালিকের আইন পেশায় মালিকের বিনিয়োগ অথবা আমরা লিখতে পারি আইন পেশায় বিনিয়োগ আইন পেশায় মালিকের বিনিয়োগ অথবা আইন পেশায় বিনিয়োগ মালিকের কথাটি কেটে দাও আইন পেশায়
আইন পেশায় বিনিয়োগ, এবার সহজ করে লিখে দিবা আইন পেশায় বিনিয়োগ কত টাকা? এক লক্ষ টাকা। তারপরে কি বলছে শিক্ষার্থীরা? তারপরে দেখো চার তারিখ অফিস ভাড়া পরিশোধ, অফিস ভাড়া পরিশোধ মাইনাস অফিস ভাড়া পরিশোধ কত টাকা? অফিস ভাড়া পরিশোধ কত টাকা করছে? 18,000 টাকা। তাহলে কী দাঁড়াইলো? মালিক বিনিয়োগ করেছিল কত টাকা? 1 লক্ষ টাকা। তারপরে এই ওই 1 লক্ষ টাকা থেকে মালিক কী করছে? 4 তারিখ অফিস ভাড়া পরিশোধ করছে। তাহলে অফিস ভাড়াটা মালিকের জন্য আয় না বে, অফিস ভাড়া তার জন্য বে, আর বে হলে কী হয়? মাইনাস হয়। আমরা লিখে দিলাম কত টাকা? 18,000 টাকা। তাহলে আমরা বিক করবো 1 লক্ষ টাকা থেকে 18,000 বিক করবো কত টাকা? তাকে 82,000 টাকা। ওকে, তারপরে দেখো কত তারিখ? তারপরে দেখো 8 তারিখ। 8 তারিখ কী বলছে? 8 তারিখ বলছে দারে সেবা সরঞ্জাম কয়। দারে সেবা সরঞ্জাম কয়, সেবা সরঞ্জামটা হচ্ছে আমাদের সম্পদ। সম্পদ এখানে কি আসবে? সম্পদ আসবে না। তারপরে দেখো 12 তারিখ মক্কেলদের নগদে আইনি সেবা দেওয়া হলো। তো 12 তারিখ সেবা দিচ্ছে, সেবার বিনিময়ে সে আয় করেছে, সেহেতু আয় হলে কি যোগ হবে? যোগ নগদে আইনি সেবা প্রদান। কী লিখবা? নগদে আইনি সেবা, নগদে আইনি সেবা প্রদান কত টাকা? 30,000 টাকা। যোগ করে দিব, এক লক্ষ কত হলো? 12,000 টাকা। 1 লক্ষ কত টাকা হলো? 12,000 টাকা যোগ করার ফলে। তারপরে দেখো 16 তারিখ, তারিখটা লেখে নাই, 12 তারিখ। তারপরে হচ্ছে 16 তারিখ, 16 তারিখ কী বলছে? অফিস কর্মচারীর বেতন পরিশোধ। এই যে লিগাল এইড, তারা কী করছে? অফিস কর্মচারীর বেতন দিয়েছে। তো অফিস কর্মচারীর প্রতিষ্ঠান যখন বেতন দিবে কর্মচারীর, তাহলে কী হবে? সেটা আয়না বে, প্রতিষ্ঠান যেন নিচ্ছে সেটি বে। তাহলে বে হলে কী হবে? আমরা জানি মাইনাস। তাহলে আমরা লিখতে পারি অফিস কর্মচারীর বেতন পরিশোধ 16 তারিখ মাইনাস অফিস, একটু নিচে লিখতে হবে, অফিস কর্মচারীর বেতন পরিশোধ কত টাকা? অফিস কর্মচারীর বেতন পরিশোধ হচ্ছে 10,000 টাকা। তাহলে অফিস কর্মচারীর বেতন সেটা কি আয় না বে? সেটা বে। অফিস কর্মচারীর বেতনটা হচ্ছে বে, সেই জন্য এটা কি মাইনাস হবে? আর এই বন্ধনী কী বোঝাচ্ছে? মাইনাস বোঝাচ্ছে। তাহলে 1,12,000 থেকে 2,000 বিক্রয় কত দাঁড়াচ্ছে? 1,02,000 টাকা। ওকে, তারপরে দেখো আর কত তারিখ আছে আমাদের? দেখো 25 তারিখ ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো। তা ঋণ
এটা হচ্ছে আমাদের কি দায়, দায় এখানে আসবে না কারণ আমাদের এই সূত্রের মধ্যে দায় নেই। তারপরে দেখো 27 তারিখ মক্কেলদের দ্বারে আইনি সেবা দেওয়া, দ্বারে আইনি সেবা দেওয়ার ফলে এই যে লিগাল এইড তার কী হয়েছে, আয় হয়েছে, কী হয়েছে, আয় হয়েছে, তাহলে আয় অবশ্যই আসবে, আয়টা কী হবে, যোগ হবে। তাহলে আমরা লিখতে পারি কত তারিখ সেটা, 27 তারিখ দ্বারে আইনি সেবা প্রদান যোগ দ্বারে আইনি সেবা প্রদান কত টাকা, 60,000 টাকা। তাহলে 1,02,000 আর 60,000 কত, 1,62,000। তাহলে দেখো শিক্ষার্থীরা আমাদের এই স্বত্বাধিকারকে প্রভাবিত করে আর কোনো লেনদেন আমাদের এখানে নেই, আমরা এগুলো যোগ করে দিব। তাহলে আমাদের হয়ে গেল স্বত্বাধিকারের পরিমাণ কত টাকা, 1,62,000, অর্থাৎ মাসে তার মালিকানা স্বত্বের পরিমাণ কত, 1,62,000 টাকা। তাহলে তোমরা এটা খাতায় তুলো। আরেকটা জিনিস লক্ষ্য করো, যেহেতু আমরা এখানে দুইটা কলাম তৈরি করেছি, সেহেতু আমরা এই কলামের টাকাটা না রেখে পরবর্তী কলামে নিয়ে যাব। আর যদি আমরা একটা কলাম দেন তাহলে এখানে রাখলে চলতো, যেহেতু আমরা দুইটা কলাম দিয়েছি সেহেতু আমরা এখানে না লিখে পরবর্তী কলামে লিখব। আর যদি একটি কলাম দি, যদি একটি কলাম আমরা তৈরি করতাম তাহলে এখানে দিলেই হইতো। তাহলে কত আমাদের হচ্ছে, 1,62,000 টাকা। আমাদের কত হচ্ছে, 1,62,000 টাকা। যদি আবার বলছি, যদি আমরা একটি কলাম এরকম টাকার কলাম একটি দিতাম তাহলে এখানে আনসার দিলে হতো, আর যেহেতু আমরা দুইটা কলাম দিয়েছি সেহেতু আমরা পরবর্তী কলামে টাকাগুলো নিয়ে যাব। 1,00,000 কত হচ্ছে, 62,000 টাকা। তাহলে শিক্ষার্থীরা তোমরা এই পর্যন্ত ভালো থাকবে এবং আগামী ক্লাসে আমি তোমাদের সামনে হাজির হব এই যে 3 নম্বর সেন্সিলের গ নম্বর হিসাব সমীকরণের প্রভাব গ নম্বর নিয়ে তোমাদের সামনে আমি হাজির হব। আর তোমাদের আমি একটা হোমওয়ার্ক দিব, সেটা হচ্ছে হোমওয়ার্কটা হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের 4 নম্বর, হোমওয়ার্ক হচ্ছে তোমাদের 4 নম্বর। 4 নম্বরটা কী বলছে আমি একটু বলে দিই। 4 নম্বর প্রশ্নে কী বলছে তোমাদের, একটা প্রশ্ন দেওয়া আছে মোট বিক্রি, ক নম্বর বলছে মোট বিক্রয়ের পরিমাণ, আর খ নম্বর বলছে একটি ক্যাশ মেমো, অর্থাৎ ক্যাশ মেমো তোমরা আগেই দেখেছো, ক্যাশ মেমো তোমরা পারবে আমার বিশ্বাস। তারপরে দেখো গ নম্বরে বলছে কি, 15 তারিখে লেনদেন হতে চালান প্রশ্ন, তাহলে ক্যাশ মেমো তোমরা পারবে এবং চালানো পারবে। তাহলে এটা তোমাদের জন্য হোমওয়ার্ক, আর পরবর্তী ক্লাসে আমি তোমাদের এই 3-এর গ নাম্বার অর্থাৎ হিসাব সমীকরণের বিবরণী চোখে হিসাব সমীকরণের প্রভাব নিয়ে হাজির হবো। সেই বন্ধুরা ভালো থাকবে, সুস্থ হবে, আল্লাহ হাফিজ, আপনাকে ধন্যবাদ।